হামতুল্লাহি বরমিল্লা আলহামদুলিল্লাহ রাসুল্লাহবাদ সম্মানিত দিনী সময়ে সমসাময়িক একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্ন করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার জানতে চাইলেন পহেলা বৈশাখ এবং এই পহেলা বৈশাখের অনুষ্ঠানকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের যে মূর্তি বানানো হচ্ছে এবং এই মূর্তির আকৃতি প্রকৃতিগুলো মুখোশ করে মুসলিম যারা আছে তারাও এই সকল অনুষ্ঠানের মধ্যে অংশগ্রহণ করতেছে এই বিষয়ে ইসলামের দিক নির্দেশনা কি সম্মানিত তিনি ভাই প্রথম কথা হচ্ছে আমি যদি নাকি নিজেকে মুসলিম মনে করি তাহলে মুসলিম শব্দের অর্থ দিকে আমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে মুসলিম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী আমি আল্লাহ তাবরকাতালার নিকটে আত্মসমর্পণ করছি এই কথার অর্থে যে আল্লাহ তাবারকাতাল দিনকে আমি মেনে নিলাম আর আল্লাহ তাবারকালা বলে দিয়েছেন ওমাই ইসলামী দিন আল খোয়া খাসিরিন যে আল্লাহ তাবরকাতার দিনে ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম বা অন্য কোনো ধর্মের যে সংস্কৃতিকে মেনে নিবে তাইলে আল্লাহ তপরের কাতালা বলতেছেন এটা তার থেকে আল্লাহ তার কবুল করবেন না গ্রহণ করবেন না এবং ওই ব্যক্তি হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত বিশেষ করে যে শিরিকের বিষয়ে কোনো ধরনের আপস চলবে না শিরিক সারা বিন্ডের বিষয়ে আল্লাহ তপরের কাতালা শুধু করেছেন করলে কারোর জন্য ক্ষমা করতে পারেন ইন্দ আল্লাহ আল্লাহ ইয়াক ফির কাবিহির মাদী মিয়াশা আল্লাহ তালা সকল গুণ ক্ষমা করবেন কিন্তু সেদিকে ক্ষমা করবেন না এছাড়া অন্য অন্য যার যাদের ইচ্ছা তাকে ক্ষমা করতেও পারেন তাই এখানে বুঝতে হবে দিন ইসলামের মধ্যে সব কিছুই আছে ইসলামের মধ্যে আনন্দ উৎসব বৈধ তরিকায় সব কিছুই আছে অনুমোদিত কিন্তু অপসংস্কৃতি এবং হিন্দুয়ের সংস্কৃতি এগুলা যদি মুসলিমে পালন করে তাহলে এখানে মুসলমানদের ইমান আমলের সাথে অ মুসলিমদের কুহুর সিরিকে মিশ্রণ করে দেওয়া হয়েছে আর সুরে আন আমের বিরাশি নম্বর আয়েতাল্লা তাবার কথা বলেন আল্লাদিন আনাম ইমান যারা ইমান আনছে এবং ইমানের সাথে কোনো ধরনের কুহুর সিরিকে মিশ্রণ করা নাই তাদের জন্য হ্যাঁ তারাই নিরাপত্তা তাইলে এই আল্লাহ ওয়া কালাত এই ঘোষণা হিসাবে সুরাইয়া নামের বিরাশি নম্বর আয়াতে হিসাবে আমরা যদি নাকি দেখি প্রাপ্ত নিরাপত্তা প্রাপ্ত কারা হবে যারা ইমানের সাথে কোন ধরনের কুহুরী সিঁড়ি কি যে কুসংস্কার সংস্কৃতি যেগুলো আছে অবসংস্কৃতি এগুলোকে মিশ্রণ করে নাই যারা হেদায়তের উপর তারাই নিরাপত্তার মধ্যে আছে। আর যারাই নামের মধ্যে নিজেকে মুসলিম সমাজ হিসেবে নিজেকে মুসলিম হিসেবে ঘোষণা করবে মুসলিম হিসেবে পরিচয় দিবে আর তাদের আকিদা বিশ্বাস কুপুরি হিন্দুয়ানি যেগুলা মূর্তি পূজা মূর্তি পূজা দিতে আকিদা বিশ্বাস তাদের সংস্কৃতি যদি নাকি মুসলিম হইয়া গ্রহণ করে আলিয়া ওই ব্যক্তি আল্লাহ তাদের কোয়াতাল দেওয়া ফটোয়া হিসেবে আল্লাহ পক্ষ থেকে কোনো হেদায়েতের মধ্যেও নাই এবং সে নিরাপত্তার মধ্যেও নাই আলিয়া জুবিল্লা এখন দুই একটা কথা যে ফয়লা বৈশাখ নিয়ে আলোচনা না করলে নয় প্রথম কথা হচ্ছে ইসলামের মধ্যে পহেলা বৈশাখ বা নববর্ষ পালন করা সুস্পষ্ট হারাম যে উৎসব সাধারণত একটি জাতীয় ধর্মীয় মূল্যবোধের সাথে সম্পৃক্ত উৎসবের পালনগুলো খুশ করলে পাওয়া যাবে উৎসব পালনকারী জাতির ধমনীতি প্রবাহিত ধর্মীয় অনুভূতি সংস্কার ও ধ্যান ধারণার ছোঁয়া আর এই জন্যই ইসলাম ধর্মে নবী মোহাম্মদ সাল্লা ইসলাম পরিষ্কারভাবে মুসলিমদের উৎসবকে নির্ধারণ করেছেন আমাদেরকে ইসলামে স্বীকৃত উৎসবের মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে অন্যদের উৎসব মুসলিমদের সংস্কৃতিতে প্রবেশের কোনো সুযোগ নেই রাসুল রাসুলসলাম বলেন প্রত্যেক জাতির নিজস্ব ঈদ আছে আর এটা আমাদের ঈদ শহীদ বোখারি মুসলিমের মধ্যে আছে রাসুলসাল্লাম বলতেছেন যে প্রত্যেক জাতির ঈদ আছে আর এটা আমাদের ঈদ তাহলে আল্লাহফাক রাসুলসলামের মাধ্যমে আমাদেরকে দুইটাই ঈদ দান করছেন ঈদ উল আজহা ঈদ উল ফিতির আনাস বিন মালিক রাজি আল্লাহ থেকে বর্ণিত রাসুল সাল্লাহ সাল্লাম যখন মন দিনে আসলেন তখন তাদের দুটো উৎসবের দিন ছিল তিনি বললেন এই দুটো দিনে তাৎপর্য কি কেন তারা এই দুই দিনে ঈদ পালন করে তারা বলল জাহিলিয়তের যুগ আমরা এই দুটো দিনে উৎসব করতাম রাসুল সাল্লাহ আসলাম বললেন আল্লাহ তাআলা তোমাদেরকে এদের পরিবর্তে উত্তম কিছু দিয়েছেন একটা হচ্ছে ইয়মুল দোহা আর একটা হচ্ছে ইয়মুল ফিতির অর্থাৎ কোরবানির ঈদ আর একটা হচ্ছে রুদার আবু আবুদাউদের মধ্যে আছে হাদিস থেকে দেখা যাচ্ছে ইসলাম আগমনের পর ইসলাম বহির্ভূত সকল উৎসবকে বাতিল করে দেওয়া হয়েছে এবং নতুনভাবে উৎসবের জন্য দুটো দিনকে নির্ধারণ করা হয়েছে সেই সাথে অমুসলিমদের অনুসরণে যাবতীয় উৎসব ফলনে যাবতীয় উৎসব ফলনের পথকে বন্ধ করা হয়েছে বাংলা অথবা নববর্ষ পালন করা মূলত কাফিরদের সংস্কৃতি আর কাফের অনুসরণ অনুকরণ কিংবা তাদের সদস্য অবলম্বন করা সম্পূর্ণরূপে হারাম রাসুল বলছেন বলতেছেন মানতাসাবাহাবিকাউ মিন ফাহ মিনহুম যে ব্যক্তি কোনো সম্প্রদায়ের সাথে সদস্য গ্রহণ করবে সে তাদের দলভুক্ত হবে সুনানে আবু দাউদের মধ্যে সাইরাজার একত্রিশ নম্বর হাদিস হাদিসটি হচ্ছে শহি আর ইবনে কাসির রহমতুল্লাহ বলেন কোনো মুসলিমের সুযোগ নেই কাফেরদের সামঞ্জস্য গ্রহণ করা না তাদের ধর্মীয় উৎসবে না মৌসুমি উৎসবে না তাদের কোন বিবাদতে কারণ আল্লাহ তাআলা এ উম্বদকে সর্বশেষ নবী দ্বারা সম্মানিত করছেন যাকে পরিপূর্ণ ও সর্ব ব্যাপী দিন দান করা হয়েছে আলিয়ামা মাল তুলকুম দিন আকুম মহাত্মাম তো আরকুম নে মাতি ওরা দিন তুলকুম ইসলাম দিন আল্লাহ তাহার কয়া তালা আমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন এটা কোরআনের সুস্পষ্ট আয়াত আর একটা বিষয় যদি নাকি আমরা দেখি যে নববর্ষের অনুষ্ঠানগুলোর মধ্যে শয়তানের পুরনো কালচারের নবায়ন করা এগুলা যেটা আগে হাজার হাজার বছর আগে শয়তান যেগুলো করছিল নতুন করে এই সমস্ত নববর্ষের মাধ্যমে শয়তানের যে পুরনো কুটকালচার নবায়ন করা হচ্ছে আমাদের সমাজে নববর্ষ যারা পালন করে তারা কী ধরনের অনুষ্ঠান সেখানে পালন করে আর সেগুলো সম্পর্কে ইসলামের বক্তব্য কী নববর্ষের অনুষ্ঠানদের মধ্যে রয়েছে পটকা ফুটিয়ে বা বাজ ফুটিয়ে রাত বারোটায় হু হুল্লুর করা এবং পরিবেশ ও প্রতিবেশী শান্তি বিনিষ্ট করা নববর্ষকে স্বাগত জানানো ব্যান্ড সঙ্গীত বা অন্যান্য গান বাজনার ব্যবস্থা তারপরে সম্ভ্রান্ত পল্লীর বাড়িতে বা ক্লাবে গান বাজনা মদ্যপান ও বেবিচার আয়োজন ইত্যাদি নাওজুবিল্লা এছাড়া রেডিও টিভিতে বিশেষ অনুষ্ঠান এবং পত্রপত্রিকার বিশেষ যে কোর ও রাশিফল প্রকাশ নাওজুবিল্লা যেগুলো সিঁড়িকে অন্তর্ভুক্ত শয়তানের নির্দেশিত এই সমস্ত কর্মকাণ্ড সম্পূর্ণরূপে ইসলাম বিরোধী ইসলামের সাথে এই সবের কোন সম্পর্ক নাই বিশেষ করে এই নববর্ষের যে সূর্যকে স্বাগত জানানো হয় এবং দোয়া করা হয় যে হে সূর্য এই সূর্য আমাদের জন্য তুমি বরকত নিয়ে আসো নববর্ষের প্রথমে মিন জালেক দোয়া এটা একটা আবাদত এবাদত আল্লা তাহাত জন্য একেবারে নির্দিষ্ট আল্লাহর সেই সাহায্য প্রার্থনা করি তাই নববর্ষের সূর্যের কাছে আবেদন করা যে আমাদের জন্য বরকত নিয়ে তুমি আমাদের জন্য যে শুভ কল্যাণ নিয়ে তুমি উদিত হও এইটা দোয়া করা সম্পূর্ণ সেরিক কারণ আমরা যদি নাকি কোরআনের আয়াতের মধ্যে দেখি সেই করোনার আয়াতের মধ্যে

ওয়াস যুব আল্লাহ হাইল্লাহ যে কলা কা হু না বরং এই চন্দ্র সূর্যের জিনিস সৃষ্টি করছেন আল্লাহ তোমার কতালারি এবাদত কর ইকুম তুমি ইয়া হউ তা বদুন যদি তোমরা একমাত্র আল্লাহ তোমার কতালার এবাদতকারী হইয়া থাকো এই সুস্পষ্টভাবে বলা হইসে যে চন্দ্র সূর্যের পূজা করা যাবে না আর নববর্ষের যে যখন সূর্য উঠে বৈশাখের প্রথমে সকালবেলা ওইখানের মধ্যে যে সবাই যাইয়া কী করে দোয়া করতে থাকে হে সূর্য তুমি আমাদের জন্য কল ক কল্যাণ বয়ে নিয়ে আসো নাওযু বলে তাইলে মুসলিম বাচ্চারা মুসলিম যারা আছে নিজেদেরকে মুসলিম হিসাবে পরিচিত তারাও ওইখানে যাইয়া কি করে সৈকত সৈকতে যায় কোথায় কক্সবাজার সৈকত যাইয়া ওইখানে ভিতরে নববৎসরের প্রথমে বৈশাখের প্রথমে যখন সূর্য উঠে তখন এই সমস্ত যে কথাগুলা বলিয়া ওইখানে শিরিক মিশ্রণ করে ফেলতেছে তাদের জন্য কীভাবে হেদাই থাকবে তারা কীভাবে সফলতা অর্জন করতে পারবে তাই এই সকল বিষয়গুলা বর্জন করতে হবে আর আমাদের আল্লাহ তাবার কথা আমাদের জন্য কত ধরনের সৌন্দর্য দিন দান করছেন সেই সৌন্দর্য দিনকে আমরা এড়িয়ে কিভাবে আমরা অপসংস্কৃতি যারা হিন্দুবনী সংস্কৃতি এগুলোর দিকে আমরা দলে ফেললাম এই জন্য আমাদেরকে যথেষ্ট সচেতন হইতে হবে বিশেষ করে অভিভাবক যারা আছেন তারা তাদের যে যুবক যুবতী যে ছেলে মেয়ে যারা আছে তাদেরকে কন্ট্রোল করতে হবে তাদেরকে সঠিক দিক নির্দেশনা দিতে হবে শয়তানের যেন সদাঙ্গ অনুসরণ না করে সেদিকে যে সদাগ দৃষ্টি দিতে হবে আর নতুন তথা সূর্যকে সাদা স্বাগত জানানো এটা কিন্তু যে নতুন করে শুরু হয় নাই এটা অনেক আগের এটাকে যদি নাকি আমরা দেখি এই ধরনের কর্মকাণ্ড মূলত সূর্য পূজারী যারা আছে সূর্য পূজারি ছিল আমরা জানি রানী বিলকিস রানী বিলকিস সম্পর্কে কোরআনে আয়তের মধ্যে বলা আছে

যে কালচার তাদের সংস্কৃতি দেখ দেখছে দেখে তো হুদুদ ফাঁকিরও কি মাথা নষ্ট হয়ে গেছে এমন এক জাতি যারা ইয়াসিদ্দুল আল শামসে সেমিন্দলা আল্লাহকে বাদ দিয়ে তারা সূর্যকে পূজা করতে আছে ওয়াসাইন আলহম শয়তান তাদের এই সমস্ত যে কাজগুলোকে সুন্দর করে তাদের নজরের মধ্যে উদ্ভাসিত করছে ফাসম আল ইস্তাবিরে সত্য পথ থেকে তাদেরকে দূরে রেখেছে ফাহুম লাই হ্যাঁ তারা সঠিক পথের মধ্যে নাই তাইলে এখানে এই হুদহু ফাঁকির এই বক্তৃতার মধ্যে আমরা কী ফেলাম যে সূর্য পূজা করত রানী বিলকেশের মুলকে সাবা সাবার মধ্যে হাজার হাজার বছর আগে সোলমিন আলী ইসলামের জমানার কালে সেই সূর্য পূজাকে নতুন করে আমাদের বাংলাদেশের ভিতরে ফয়লা বৈশাখ নাম দিয়া সেই সূর্য পূজার নবায়ন করা হচ্ছে আলী আজবিল্লা তাই মুসলিম আমরা যারা আছি আমাদের নৈতিক দায়িত্ব ইমানির দায়িত্ব হচ্ছে এই সমস্ত অপসংস্কৃতির বিরুদ্ধে সমাজের মধ্যে যে শরীয়তের যে পরিষ্কার অবস্থান পরিষ্কার করা এবং লোকদেরকে বুঝে দেওয়া সাধারণ মুসলমানদেরকে বুঝে দেওয়া যাদের কাছে ধর্মীয় জ্ঞান নাই তাদেরকে বুঝে দেওয়া যে এগুলো মূলত যে সিরিকের অনুষ্ঠান কবুরের অনুষ্ঠান এগুলা শয়তানের প্রদর্শনায় আজকে মুসলমান জাতি এগুলোর মধ্যে যে জড়িয়ে পড়ছে এগুলোর থেকে ইমান রক্ষা করার জন্য আমাদেরকে এখনই বাইরে বাইরে যেতে হবে এই জন্যে আমরা অপসংস্কৃতিবাদ দিয়ে আমরা তাহিদ গ্রহণ করি রাসুলের সুন্দরকে গ্রহণ করি ইসলামী যে সকল সৌন্দর্য আছে এগুলাকে আমরা গ্রহণ করি এবং আগেকার যে সমস্ত সূর্য পূজা সহ বিভিন্ন ধরনের অবসংস্কৃতি ছিল এগুলোকে বর্জন করি তাহিদ প্রতিষ্ঠা করি সমাজের মধ্যে আর একটা বিষয় দেখা যাবে যখন নাকি এই পয়লা বৈশাখ অনুষ্ঠান হয় তখন এলাকার মধ্যে কি করে বিভিন্ন ধরনের বাঘ বাল্লুক হাতি ঘোড়ার যে ছবিগুলোকে এরকম ভাবে মুখোশ বানাইয়া তারপরে লাগায় আর রেলিতে যোগ দেয় এগুলোর কি অর্থ আল্লাহ হত্তবার কথালা বলতেছেন লাকাদা খালাকনা লিনসানা ফি আহসানি তাকভিম আনে আল্লাহ তোমাদেরকে ইনসানদেরকে যে সৌন্দর্য আকৃতি দিয়ে সৃষ্টি করছি সেই আল্লাহ তাবারকার কথা দাও সুন্দর আকৃতিকে আমাদের পছন্দ হয় না কেন আমাদের বাগবল্লুক ইটার ফান জানোয়ারের যে আপনার মুখোশ ফুটতে হবে নাউজুবিল্লাহ আর এগুলা প্রত্যেকটার পিছনে হিন্দুদের কি রয়ে গেছে যে তাদের প্রাণ রয়ে গেছে যে মুসলমান আমাদের বাংলাদেশে মুসলমান যারা আছে তহিদুর জনতা বলে এদের মধ্যে কিভাবে হিন্দু ও নিমূর্তি পুজো ঢুকানো যায় এগুলো ফায়দাটা করতেছে আর এগুলো মুসলমানেরা নির্দিতে পালন করতেছে আলহজুবিল্লা তাই এই ধরনের মুখোশ এগুলো ফরাদ না হারাম সিরিকের অন্তর্ভুক্ত মূলত এগুলো কোনো বাংলাদেশ সংস্কৃতি না বাঙালি সংস্কৃতি আমরা যেগুলো ইসলামের সাথে মিলে ইসলামের ছাড়া যত কিছু সবগুলোকে আমরা কি করতে হবে বর্জন করতে হবে আল্লাহ তাবার কথা আমাদেরকে যে সমাজের মধ্যে সে ভূমিকা পালন করার দান করুন আশা করি বিষয়টা বুঝতে পারছিলাম বাকি আল্লাহ আলহামী সাহেব আসসালামাইকুম রহমতুল্লাহ বারকাত